আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর বৈঠক শেষে এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের কর্মসূচি 28 সেপ্টেম্বর মহানগর দক্ষিণ সকল মসজিদে দোয়া মাহফিল বিকেল 3টায় আলোচনা সভায় যোগদান। 29 সেপ্টেম্বর বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। 27 সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে একটি আলোচনা সভা এবং কিছু ত্রাণ বিতরণ কর্মসূচি রয়েছে। নেত্রীর জন্মদিবস উপলক্ষে 30 সেপ্টেম্বর এতিমখানা অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, এটা মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে। আলোচনা সভায় আমি আপনাদেরকে কৃষিবিদ ইনস্টিটিউশনে আমন্ত্রণ জানাচ্ছি, তবে সবাইকে বলব সেখানে কিন্তু এক একটা সিট ফাঁকা রেখে। বঙ্গবন্ধু এভিনিউয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।